স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, জানে ফুল ঝোছনা জয়িতা জয়িতা জয়িতা, ভালোবাসার নীল রং জানি জয়িতা। আপনি যতদিন আমাকে মেনে না নিচ্ছেন ততদিন আমি আপনার সব কাজ করে দেব নিজের হাতে। আপনার ঘর গোছানো, খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার করা, সব সব কাজ আমি নিজের হাতে করব। জানি আপনি বিরক্ত হবেন, আমার উপর রেগে যাবেন, হয়তো রাগের মাথায় দু চারটা চর থাপ্পড় মারতে পারেন, কিন্তু মা আমি কিছু মনে করব না, আমি সব কাজ নিজের হাতে করব আপনার জন্য। খবরদার, তুমি আমার কোনো কিছুতে হাত দেবে না, আর যদি হাত দাও আমি দারোয়ান ডেকে তোমাকে এই বাড়ি থেকে বের করি। মা, তুমি যেহেতু জয়িতাকে সহ্য করতে পারছো না, মেনে নিতে পারছো না, তাও বেটার আমরা এই বাড়ি থেকে চলে যাই। নুসরাত, তুমি বোকামো করছো, প্লিজ তুমি একটু শান্ত হও, নাস্তা খাও। মামনি, তুমি ছোট ভাবিকে মেনে নাও না, ছোট ভাবি তো অনেক ভালো, সত্যি অনেক ভালো, অ্যাটলিস্ট রোশনি আপুর চেয়ে ভালো। ঠিক আছে, ও যখন তোমাদের কাছে ভালো তো তোমরা তার সাথে থাকো। আমি এই বউকে কোনোদিন মেনে নেইনি আর মেনে নেব। চিন্তা করো না বাবা, দেখো দেখো কি হয়। মাত্র সাড়ে আটটা বাজে,
আজ এত সকালে ঘুম ভেঙে গেল? দেখ আজ এত সকালে আমার ঘুম ভেঙে গেল, সৌম্য হত্যার দৃশ্যের স্বপ্ন দেখে তাও, কিন্তু এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? গত রাতে সৌম্য আর রোশনীকে নিয়ে অনেক ভেবেছি, তাই সৌম্য খুন হলে কি সত্যি আমার খুব সুবিধা হয়? রোশনী তখন আমাকে বিয়ে করতে আপত্তি করবে না। এই অবশ্যই তাই, সৌম্য না থাকলে রোশনীর একমাত্র ভালোবাসা। স্বপ্নই কি আমাকে বলে দিচ্ছে সৌম্যকে শেষ করে দাও? রোশনীকে পেতে হলে সৌম্যকে বাঁচিয়ে রাখা যাবে কোনোভাবেই না। আমার খাওয়া নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, তোমরা চলো তোমাদের মতো আর আমি আমার মতো। আজ থেকে তোমরা আমার কেউ না। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি, আমি তো বুঝতে পেরেছি তোমরা সবাই মিলে আমার পেছনে উঠে পড়ে লেগেছো, যেন আমি সৌম্যর বউকে মেনে নি, তাই না? কিন্তু সেটা কখনো সম্ভব না। আম্মা আপনি ডাইনিং টেবিলে চলেন, আমি আপনাকে নাস্তা দিচ্ছি। নাস্তা খেয়ে তারপর অফিসে যাবেন। না, আমার খাওয়া নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। কি হলো, তুমি এখনো নাস্তা করনি? যাও যাও নাস্তা করে নাও। আমার নাস্তা করতে হবে। নুসরা, একটা বাচ্চা মেয়ের উপর অভিমান করে তুমি খাওয়া দাওয়া করবে না, এটা হতে পারে না। আমাকে নিয়ে তোমরা ছেলে খেলা শুরু করেছো না? Am I 5 years old baby? আমাকে দিয়ে আমার মনের বিরুদ্ধে তোমরা কৌশলে যা খুশি তাই করছো না? সরি আম্মা, আমার কোনো দোষ নেই। জয়িতা বলল আপনার সব কিছু এখন থেকে ও করবে, তাই আমি আর কিছু। নুসরাত, তোমাকে দিয়ে কৌশলে কিছু করানোর ব্যাপার নেই। জয়িতা ভেবেছিল যে তার ব্যাস, আমি আর একটি কথা শুনতে চাই।
আছে? আরে প্লিজ দেখো আমার মেজাজ খারাপ আছে, ছাড়ো বলছি। আগে বল আমি কে। আরে না দেখে কি করে বলবে, ছাড়ো। কিরে কার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছিস? কার জন্য আবার? একটা বান্দর আছে না, ওর জন্য। আমাকে টাইম দিয়েছে, আমি এখানে এসে ওয়েট করছি। আমার ক্লাস নেই তারপরও দাঁড়িয়ে আছি, কিন্তু ওর এখনো আসার নামে কোনো খবর। বান্দর, ভালো নাম দিয়েছিস তো। এরকম করলে বান্দর না বলার কি বলবো বল। মারফি ভাই সামনে বলতে পারবি তো উনি যে একটা বান্দর? পারবো না মানে? আগে আসো তারপর দেখ না কি করবো। আজকে ওর সাথে ফুল অ্যান্ড ফাইনালি সম্পর্ক শেষ করবো, একদম লিস্ট থেকে বাতিল। বাই দ্য ওয়ে, তুই এটা কি করলি? এন্ড টাইমে তোর আপুর বিয়ের দাওয়াত দিলি, সেটা আবার ক্যান্সেলও করে ফেললি। আসলে আপুর বিয়েটা হয়নি রে। বিয়ের দুই দিন আগে সৌম্য ভাই আরেকটা মেয়েকে বিয়ে করেছে। সৌম্য ভাইয়া? হ্যাঁ, কেন তুই চিনিস নাকি সৌম্য ভাইকে? হ্যাঁ না মানে হ্যাঁ চিনি তো, ওই যে জর্দার গ্রুপ অফ কোম্পানিজের মালিকের ছেলে তো। হ্যাঁ, জর্দার গ্রুপ অফ কোম্পানিজের মালিকের ছোট ছেলে। কিন্তু তুই কিভাবে চিনিস সৌম্য ভাইকে? বারে আমার বাবা জর্দার গ্রুপ অফ কোম্পানিজের চিফ ইঞ্জিনিয়ার না। বাট সৌম্য ভাইয়ের সাথে তোর আপুর বিয়ে হওয়ার কথা ছিল, এটা তো জানতাম না। সৌম্য ভাই কি যে খারাপ একটা কাজ করেছে, খুব কষ্ট হয়েছে। তোমার কোনো সরি আর দেখতে পাবো না, তোমার সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। তুমি আজ থেকে আমার কাছে বাতিল, ঠিক আছে না সিলভি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সময় দিয়ে যেসব ছেলে সময় মতো আসে না তারা সবসময় বাতিল। আরে বাবা আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করবো আমি? শেষ পর্যন্ত রাস্তায় গাড়ি রেখে চলে আসছি। আর তোমার ফোন সে কখন থেকে বন্ধ? ট্রাই করে যাচ্ছি। কি আমার মোবাইল বন্ধ? হ্যাঁ। কই তাই তো, আমার মোবাইল বন্ধ হয়ে গেল কখন? দেখেছিস, শুধু শুধুই মারফি ভাইকে দোষ দিচ্ছি, ভাইয়া তো তোকে মোবাইলে কখন থেকে ট্রাই করছে। তারপর ওরই শব্দ, ও আমাকে টাইম দিয়ে ও নিজে কেন টাইম মতো দিল? আজ থেকে তুমি আমার লিস্ট থেকে বাদ। শোনো জয়িতা, আমি তোমার জন্য আমার কাছে বকা খেতে পারবো না। আমার জন্য আপনি কেন বকা খাবেন? আর মা কি আপনাকে কিছু বলেছে? অবশ্যই বলেছে। তোমার নিচে নামার আগে আমা আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি ওর সাথে বলতে নেই, দেখো তুমি একবারই আমার জন্য কিছু করতে যেও না। যা করার আমার জন্য আমি আগের মতো করব। কিন্তু বাবা যে বলল, বাবাকে যা বলতে হয় আমি বলব। কিন্তু ভাবি আপনি আর বাবা মিলেই তো আমাকে। আমি না, বাবা বলেছিল বলেই আমি রাজি হয়েছিলাম। এখন দেখা যাচ্ছে আম্মা এগুলো একদম পছন্দ করছে না, সো আমি বাবার কথা রাখতে পারছি না। ঠিক আছে ভাবি, আপনি যা ভালো মনে করেন।
যা করতে হয় বলবেন, আমি তাই করব। শোনো জয়িতা, বাবার কাছে তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলব, ঠিক আছে? ঠিক আছে। ঘটনা বলো তো ছোট ভাবি। না, তেমন কিছু নেই। অবশ্যই তেমন কিছু, তা না হলে বড় ভাবি তোমার সাথে এইভাবে কথা বলতে যাবে কেন? না মানে, মা নাস্তা করে যায়নি তো অফিসে, এর জন্য। বুঝেছি, তার মানে মামনি বড় ভাবিকে এসব নিয়ে কিছু বলেছে, তাই তো? হ্যাঁ, ভাবি তো তাই বলল। আমি আগেই বুঝেছিলাম যে এমন কিছু একটা হতে চলেছে।